নমস্কার আমার আপনারা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কি জানেন আর সেটা হচ্ছে কংগ্রেসের আবার একটা বিরাট ঝটকা লাগতে চলেছে এবং সেই ঝটকার ফলে কংগ্রেস প্রায় শেষ কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য বা হারানোর জন্য কংগ্রেস লাগাতার চেষ্টা করছে অবশ্য চেষ্টার পুরোধায় বা সামনে যিনি আছেন তিনি হচ্ছেন রাহুল গান্ধী কেউ তাকে পাপ্য বলে কেউ বা বলে অন্য কিছু এই রাজ্যের শুভেন্দু অধিকারী একটি শব্দ বলেছিলেন এবং সেই শব্দের অর্থ বোকা এবং সেটা অবশ্যই অপশব্দ হিসেবে চিহ্নিত হয়েছিল যাই হোক সেই রাহুল গান্ধী রাহুল গান্ধী চারিদিকে হেঁটে হেঁটে ন্যায় যাত্রা করছেন এবং ন্যায় করে ভারত জোড়ো ন্যায়যাত্রা যাত্রা কি ন্যায়যাত্রা আছে সব কিছু করার পর দেখা যাচ্ছে কংগ্রেস কার্যত মোদীকে হারানো তো দূরের কথা কংগ্রেস নিজেই হারিয়ে যাচ্ছে আগামী দিনে কংগ্রেস মুক্ত ভারত আমরা হয়তো দেখতে চলেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমার মনে হয় না আর কংগ্রেস বিরোধী দল হিসেবে চিহ্নিত হবে বা তকমা পাবে কারণ বিরোধী দল হিসেবে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কংগ্রেসের ভাঙন ছিল এবারে ভাঙন ধরে গেল এমন জায়গায় এবং এমন জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে যে চাঞ্চল্যকর খবর বা ব্রেকিং নিউজ বলতে পারেন যেটা আপনাদের সামনে আমি আনছি সেটা হচ্ছে কমলনাথ তার পুত্র নকুল কমলনাথকে নিয়ে মোস্ট প্রবাবলি বিজেপিতে জয়েন করতে চলেছেন তার কারণ নকুল কমলনাথ অর্থাৎ কমলনাথের পুত্র তার টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলে কংগ্রেস ব্যাপারটাকে কিন্তু মুছিয়ে ফেলা হয়েছে এবং দিল্লি রাজনীতি বলুন বা জাতীয় রাজনীতিতে বলুন সবচেয়ে বেশি ভাইরাল নিউজ এখন হয়ে গেছে কমলনাথ কমলনাথকে নিয়েই চলছে এখন বিভিন্ন মিডিয়ায় ব্রেকিং নিউজ এবং সেই ব্রেকিং নিউজ একটাই জিনিস বলছে যে কমলনাথ সপুত্র অর্থাৎ পুত্রকে নিয়ে এবং তার সঙ্গে আরও জন বিধায়ককে নিয়ে সরাসরি যোগদান করতে দিল্লির উদ্দেশ্যে চলে গেছেন এবং তিনি দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে বা বিজেপিতে যোগদান করতে পারেন এবং তার জন্যই হয়তো নকুল কমলনাথ তার এক্স হ্যান্ডেল থেকে কংগ্রেস লেখাটাই মুছে দিয়েছেন অর্থাৎ তিনি যে কংগ্রেসের একজন সাংসদ সেটা মুছে দিয়েছেন যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলের ছবি আপনি এখন দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম তার কারণ হচ্ছে এই যে ইন্ডি জোট যে জোটটা তৈরি করে অনেকে অনেক কথা বলছিলেন মমতা ব্যানার্জি চেয়েছিলেন তার যে দলের দুর্নীতি করা লোকগুলো আছে মানে নেতা মন্ত্রী এবং তার এক আত্মীয়র নামও জুড়ে আছে এই বিভিন্ন স্ক্যামের মধ্যে ভেবেছিলেন নরেন্দ্র মোদী সরকারকে সরিয়ে দিলে তাহলে সবকিছু আবার সেই রকম হয়ে থাকবে মানে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই সেই জায়গা কিন্তু শেষ কারণ ইন্ডি জোট এমনিতেই আপনারা জানেন নীতিশ কুমার আজকে একটা বক্তব্য রেখেছেন তিনি বলেছেন এনডিএ চারশো পার করবেই নীতিশ কুমার মানে যিনি দৌড়েছিলেন ইন্ডি জোট তৈরি করার জন্য যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিলেন তিনি এখন বিজেপিতে চলে মানে বিজেপির এনডিএ জোটে তিনি চলে এসছেন এবং আরজেডিকে পরিত্যাগ করেছেন ওই ফেলে দেওয়া জামা কাপড়ের মতো ফেলে দিয়েছেন দিয়ে আবার বিজেপির সঙ্গে এসে বিহারে সরকার করেছেন আপনারা জানেন এবং সেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল জাতীয় রাজনীতিতে যা কিছু হয় তা আপনারা সবসময় রুদ্রবার্তায় আগে পেয়ে যাবেন তো এখন যে খবরটা সবচেয়ে বেশি ভাইরাল এবং সবচেয়ে বেশি মানুষের মনের মধ্যে একদম দাগ কেটে দিয়েছে সেটা হচ্ছে কমলনাথ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সেই দর্দণ্ড প্রতাপ নেতা যিনি বিজেপিকে কিন্তু কার্যত হারিয়ে দিয়েছিলেন এর আগে নির্বাচনে বিজেপিকে হারিয়ে দিয়ে তিনি সেখানে ক্ষমতা দখল করেছিলেন পরে সিন্ধিয়া তার ওখান থেকে বেরিয়ে যাওয়ার ফলে মোটামুটি ভেঙে যায় এই কমলনাথের সরকার এবং তারপরে বিজেপি আবার ওখানে ক্ষমতায় আসে কিন্তু কিন্তু নির্বাচনে কমলনাথই জিতেছিলেন এবং তিনি হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই কমলনাথ তার পুত্র মানে নকুল কমলনাথকে নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন এই প্রসঙ্গে দিগ্বিজয় সিং তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের তিনি কিন্তু বলেছিলেন যে না বা আমরা আশা করি না যে এত বড়ো কিছু হয়ে যাবে মানে কেউ আমরা আশা করতে পারি না কমলনাথ চলে যেতে পারে মানে বুঝতে পারছেন আপনারা কমলনাথ কোন জায়গায় আছে মধ্যপ্রদেশে এবং কমলনাথ যদি বেরিয়ে আসেন এবং তিনি যদি যোগদান করেন বিজেপিতে যেটা একদম হতেই চলেছে বলে সবাই ধরে নিচ্ছেন কারণ এর বাইরে আর কিছু হওয়ার নেই অলরেডি দিল্লিতে তিনি চলে গেছেন এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ফেলেছেন নকুল কমলনাথ নকুল কমলনাথ কাজেই আর কোনো সম্পর্ক থাকছে বলে অন্তত আমার কাছে খবর নেই কাজেই কংগ্রেসের একটা বিরাট ধাক্কা এবং এই নরেন্দ্র মোদীকে হারানো দেখুন আমি আপনাদের একটা বারবার বলে এসেছি প্রথম থেকে যখনই এরা জোট তৈরি করেছে তখনই আমি কিন্তু বলেছিলাম চিৎকার করে বলেছিলাম যখন অনেকেই ভেবেছিলেন জোটটা একটা প্রভাব বিস্তার করতে পারে বাংলার বুকে বড় বড় মিডিয়া যখন বলেছিল একটা জোটের প্রভাব হবে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আপনাদের এই জোট টিকতে পারে না ধীরে ধীরে সেই কথাটা কিন্তু সত্যি হয়ে আসছে এবং সবাই দেখুন কীরকম কেটে কেটে যাচ্ছে আসলে আমি কোনো জ্যোতিষী নই কিন্তু পরিস্থিতি এবং রাজনীতি এবং এদের ইতিহাস নিয়ে যদি আপনি একটু নাড়াচাড়া করেন তাহলে বেরিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চাইবে না তার দলকে ছোট করে অন্য কোনো দল উঠে আসুক সিপিআইএম চাইবে না তারা ছোট হয়ে যাক অন্য কেউ উঠে আসুক কংগ্রেস চাইবে না গান্ধী পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হোক আপের কেজরিওয়াল এতটাই লোভী যে সেও চাইবে না প্রধানমন্ত্রী অন্য কেউ হোক নীতিশ কুমার সেও লোভি ছিল সেও চাইতো না অন্য কেউ হোক এই সব লোভিরা এক জায়গায় হয়েছিল তাই লোভিগুলো যে যার মতো বেরিয়ে যাবে আর রাহুল গান্ধী হেঁটে হেঁটে দাড়ি পাকিয়ে ফেলা ছাড়া আর কোনো কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস নেই আর সেই বিশ্বাসটা থেকেই আমি আপনাদের বলতাম বারবার যে আর যাই হোক মোদীকে হারানো অসম্ভব আর এখন কিন্তু আপনারা পরিষ্কার বুঝে যাচ্ছেন যে মোদীকে দু হাজার চব্বিশে হারানো বাচ্চা ছেলে কেন বলবো কেউই আর বলবে না যে মোদী হারতে পারে মানে ভুল করে বলে ফেলা সেটাও কেউ বলবে না স্বপ্নেও আর রাহুল গান্ধী ভাববে না যে সে প্রধানমন্ত্রী হবে মনে হয় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আশা সারা জীবনের আশা হয়ে থেকে যাবে যেভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আশা আছে যে তিনি তার সমস্ত চেলাচামুণ্ডাদের বাঁচিয়ে নেবেন আইনের হাত থেকে এটাও তার কাছে কিন্তু ওই ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতোই হবে কারণ আগামী দিনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি জিতে আসার পরে সবচেয়ে বড় যদি ঝামেলায় কেউ পড়ে কোনো দল কোনো রাজ্যের সরকার যদি ঝামেলায় পড়ে সেটা হবে এই পশ্চিমবঙ্গ কারণ দুর্নীতির পাঁকে ডুবে থাকা সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখা মহিলাদের উপরে অত্যাচার করে রাখা এই সরকার এর বিরুদ্ধে কিন্তু একদম আটঘাট বেঁধে নামবে বিজেপি সরকার আর এটা হবেই হবে না খাউঙ্গা না খানে দুঙ্গার গল্প এবার এই রাজ্যে আমরা দেখতে পাবো আর তার পুরোতা হবেন কিন্তু এই রাজ্যের কাণ্ডারি হবেন শুভেন্দু অধিকারী জানি না আমার এই প্রেডিকশন বা বলাটা কতটা আগামী দিনে বাকি দিনের মতো মিলবে তবে দেখতে থাকবেন আপনারা আর আমি প্রত্যেকটা সংবাদ এইভাবে আপনাদের সামনে নিয়ে আসবো এখন আপনার কি মনে হচ্ছে আপনি বলুন এই যে কমলনাথের বেরিয়ে যাওয়া পুত্র নকুল কমলনাথের টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল থেকে কংগ্রেস নামটাকে মুছে ফেলা কি বুঝিয়ে দিচ্ছে যোগদান আর কয়েক মিনিটের বা কয়েক ঘন্টার ব্যাপার না জানাবেন এই খবরটা আপনি যখন দেখছেন যদি সন্ধে বা রাত্রি হয়ে যায় তাহলে এতক্ষণে নিশ্চয়ই কমলনাথ যোগদান করে দিয়েছে কারণ আমি যখন বলছি এটা তখন বাজে ঘড়িতে কাটায় কাটায় একটা কুড়ি ভালো থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা রুদ্রবার্তা মানেই থাকবে এরকম ব্রেকিং কিছু নিউজ নিয়ে যে নিউজ পরে বড় বড় মিডিয়া এই রাজ্যে দেখাবে যেভাবে আমি বলেছিলাম আপনাদের সুপ্রিম কোর্টে চলে গেছে কিন্তু এই নিয়ে মামলা যার জন্য সিবিআই হতে পারে এবং হতে পারে সিট গঠন করা এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার পরে বিভিন্ন মিডিয়া কিন্তু দেখাচ্ছে এটাও আপনাদের কাছে রইল ব্রেকিং নিউজ আমার আপনজনদের জন্য খুব ভালো থাকুন পাশে থাকুন আমার আপন প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানাবেন লাইক করবেন এবং নতুন এসে থাকলে চ্যানেলটায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন আর বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন কারণ তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও আমি যখনই করব আপনি জেনে যাবেন আর আপনি সবার আগে থাকবেন খুব ভালো থাকুন দেখাচ্ছে এর পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ